এবার আমরা বিজ্ঞানী হেস হেসের ল করব তো বিজ্ঞানী হেস কি ল দিয়েছেন বিজ্ঞানী জে এইস হেস আঠারোশো সালে তিনি ছিলেন রুশ বিজ্ঞানী জি এইস হেস তিনি যে সূত্রটি দিয়েছেন তিনি তার সূত্রটা যদি আমরা বুঝতে চাই ফার্স্ট একবার বলি যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া প্রারম্ভিক এবং শেষ অবস্থায় স্থির বা একই থাকে অর্থাৎ একই থাকে তাহলে সে বিক্রিয়া এক ধাপে সংগঠিত হোক না কেন প্রতি ক্ষেত্রেই অ্যানতালফি বা বিক্রিয়াতাপ সমান থাকতে এখন আমরা জাস্ট দেখি চিন্তা করলাম আমাদের একটা রিয়াকশানে এ থেকে উৎপন্ন হলো এবং সেক্ষেত্রে আমাদের ডেল এইস ডেলসের আমাদের একটা মান আছে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মানটাকে আমরা মানে আমাদের ক্ষেত্রে যে বিক্রিয়া তাপ বা অ্যান্থালপি সেটা আমরা ধরলাম ডেলইস অ্যান্থালপির পরিবর্তন ডেলইস এবং এটা একটা মান আছে আমি ধরলাম যে এ থেকে বি এখানে সরাসরি এ থেকে বি উৎপন্ন হয়ে গেছে আমি ধরলাম ফার্স্টে কি হলো এ থেকে সি উৎপন্ন হলো এবং এই সি থেকে এখানে এ থেকে সি উৎপন্ন হলো সি থেকে বি উৎপন্ন হলো এবং এখানে সি এ থেকে সি উৎপাদনের ক্ষেত্রে আমি ধরলাম যে আমাদের অ্যানথালপির পরিবর্তন হচ্ছে ডেল এইস ওয়ান এবং সি থেকে বি উৎপাদনে আমাদের অ্যানথালপির পরিবর্তন হচ্ছে ডেল এইস টু সো এখানে আমরা কী দেখছি যে এখানে কিন্তু অবশেষে আমাদের এ থেকে বি উৎপন্ন হয়েছে তবে এখানে আমাদের মাঝে একটা স্টেপ ছিল স্টেপটা হচ্ছে সি অর্থাৎ এ থেকে সি হয়েছে সি থেকে বি হয়েছে একটা বেশি ধাপ লাগছে কিন্তু এ থেকে এখানে আমরা সরাসরি এ থেকে বি উৎপন্ন করছি আমরা এই এখান থেকে কি করব যে যখন দুটাকে আমরা যোগ করে দিব যোগ করে দিলে কি হবে এই সি এই সি বাদ যাবে অর্থাৎ এই সি যদি এই পাশে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে এবং বাদ যাবে সো সেই ক্ষেত্রে সি সি বাদ এবং অবশেষে আমাদের এখানে যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেই রেজাল্টটা হচ্ছে এ বি এ থেকে বি হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের এ থেকে বির পাশাপাশি আমরা কি পাচ্ছি যে ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু যেহেতু আমরা দুটো যোগ করছি এবং যেহেতু আমরা একেবারে ফার্স্টে দেখেছিলাম যে এটা সময় এটার এটার ডেল এটার আমাদের যে অ্যান্ধার পরিবর্তন সেটাকে ডেল বলতে পারি তাহলে আমরা এটাও বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের ডেল এইচ সমান ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু সো আমরা কিন্তু আসলে বুঝলাম যে আমাদের বিক্রিয়ার যে প্রারম্ভিক অবস্থা অর্থাৎ বিক্রিয়ার যে প্রারম্ভিক এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা এটা হচ্ছে শেষ অবস্থা যদি বিক্রিয়ার প্রারম্ভিক এবং বিক্রিয়ার শেষ অবস্থা একই থাকে অর্থাৎ আমরা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই প্রারম্ভিক অবস্থা এবং শেষ অবস্থা যদি একই থাকে দুইটা বিক্রি দুই ধরনের অর্থাৎ এটা সরাসরি এবং এটা বেশ কিছু ধাপে হয়েছে যদি একই থাকে সেক্ষেত্রে তবে সেই বিক্রিয়া এক বা একাধিক ধাপে ঘটুক অর্থাৎ এখানে এক ধাপে এবং এখানে একাধিক ধাপে এক বা একাধিক ধাপে সংগঠিত হোক না কেন প্রতি ক্ষেত্রেই বিক্রিয়ার অ্যান্থালপি বা বিক্রিয়াতাপ সমান থাকবে অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যেখানে একাধিক ধাপে গড়লো আমার দুইটা এনথালপি পাইলাম এনথালপিক পরিবর্তন বা তাপ কিন্তু অবশেষে দেখলাম যে এই দুইটা যোগ করলে আমরা ফার্স্টের এক ধাপের যে বিক্রিয়াটা সেটার যে এনথালপি পরিবর্তন বা তাপ সেটার সমানই আমরা কিন্তু পাইছি সো এখান থেকে বিজ্ঞানী হেস এটাই আমাদের আর কি তার সূত্রের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এইখানে আরও বেশ কিছু পয়েন্ট জানব সেটা হচ্ছে বিজ্ঞানী হেস এর সূত্র থেকেই আমরা একটা ধারণা পাই সেটা হচ্ছে আমরা এই বিষয়টা তো জানলাম যে একটা বিক্রিয়ার যে ল্যাবইসিয়া ল্যাপ্লাসের সূত্র থেকে আমরা জেনেছিলাম যে আমাদের যখন একটা রিয়াকশান এ থেকে বিউপন্ন হলো তখন আমাদের যে ডেলেইসের মান থাকবে তখন আমাদের যে ডেলেইসের মান পাবো আমরা বি থেকে এ করলে আমাদের সেই ডেলেইসের মানের সামনে একটা ঋণাত্মক চিহ্ন বেশি দিতে হবে রাইট সো অর্থাৎ গুণ করতে হবে বি থেকে এ সরি এবং আমরা আরেকটা বিষয় জানবো যে ধরো আমাদের টু এ এবং টু বি আছে এবং এখান থেকে সরি ধর আমাদের এ এবং বি আছে এর সাথে এটা বিক্রি করে আমাদের উৎপন্ন করছে সি তাহলে আমাদের এখানে ধরলাম ডেল এইসের মান হচ্ছে আমরা ধরে নিলাম মাইনাস দশ দশ কিলো মোল মোলপাকে আমরা ধরে নিলাম যে কোনো একটা রিয়াকশান তাহলে আমরা যদি এখানে টু দিয়ে দিই এখানে টু দিয়ে দিই এখানে টু দিয়ে দিই অর্থাৎ মূল সংখ্যা টু দিয়ে দিলাম সব জায়গায় কো এটাকে বলে কো এফিসিয়েন কো রাইট সো এটাকে যদি আমরা দিয়ে দিই তাহলে এখানেও আমাদের দুই দ্বারা এটা গুণ হবে অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমাদের যে দশ থাকবে তার সাথে দুই গুণ হবে অর্থাৎ আমাদের ডেল এইস এমন একটা কোয়ান্টিটি এমন একটা আসলে এক্সটেনসিভ কোয়ান্টিটি যার ফলে আমরা যদি মূল সংখ্যা যত করব। তার তা কিন্তু আমাদের এই যে যে ডেল এইচ থাকবে তার সাথেও কিন্তু গুণ করতে হবে সো এটাই বেসিক্যালি আমাদের এই বিষয়টা এবং আমাদের যখন আসলে দুইটা রিয়াকশান আমাদের যখন একটা রিয়াকশান দেওয়া থাকবে আমাদের একটা রিয়াকশান দেওয়া আছে অর্থাৎ আমরা আগে যেটার কথা চিন্তা করলাম ওইটাই ধরলাম দেওয়া আছে এবং এ থেকে বি উৎপন্ন হচ্ছে এবং এ থেকে আমাদের বি বিভিন্ন স্টেপ উৎপন্ন স্টেপে আমাদের গিয়ে বি উৎপন্ন হয়েছে তো এই মাঝখানে যে স্টেপগুলা সেই স্টেপগুলা আমরা সেই স্টেপগুলাকে যোগ করে অর্থাৎ আমাদের এই কট এই জাস্ট এ থেকে বি জন্য আমাদের মাঝখানে সব প্রক্রিয়াগুলোকে যোগ করার মাধ্যমে বিয়োগ করার মাধ্যমে অথবা সমীকর আমরা সমীকরণ গঠন করব ফার্স্টে আমরা মাঝখানের স্টেপগুলো থেকে রিয়াকশনগুলো থেকে আমরা সমীকরণ গঠন করব সমীকরণ অর্থাৎ রিয়াকশনের সমীকরণ রিয়াকশনের সমীকরণ গঠন করার পরে আমরা সেই সমীকরণের সাথে সমীকরণগুলোকে যোগ করে অথবা বিয়োগ করে অথবা সমীকরণগুলোর সাথে কোনো মান গুণ করে অথবা সমীকরণগুলোর সাথে গুলোকে মডিফাই করে যেভাবেই হোক আমরা চেষ্টা করব কি করতে চেষ্টা করব যে যেভাবেই হোক আমরা সেটাকে এই স্ট্রাকচারে আনবো অর্থাৎ আমাদেরকে আমাদের লক্ষ্য থাকবে সেটাকে এ এই স্ট্রাকচারে আনা এবং যখন আমরা সেটাকে আসল বিক্রিয়ার স্ট্রাকচারে আনতে পারবো তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ডেল এইস অর্থাৎ যোগ করে হোক বিয়োগ করে হোক অথবা কোনো একটা সমীকরণকে মডিফাই করে হোক আমরা কিন্তু তখন ডেল মান নির্ণয় করতে পারবো এটাই আসলে আমাদের হেসের সূত্রের প্রয়োগ এবং আমরা যখন অঙ্ক করতে থাকবো তখন বেসিক্যালি আমরা এটা আর ভালো করে বুঝবো